আসসালামু আলাইকুম। একটা বিষয় দেখে এত এত হাসাহাসি হচ্ছে এবং আমি ফেসবুকে পোস্ট দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য শেখ সেলিম, তিনি বলেছেন যে ডক্টর ইউনুস কিসের ডাক্তার, ডক্টর ইউনুস কিসের ডাক্তার, এবং এটা যুগান্তরের একটা হেডলাইন দেখতে পাচ্ছি। সো আমি গতকাল একটা পোস্ট লিখেছিলাম যে এই যে সিলেটে এই যে বড় ধরনের একটা বন্যা হলো, এবং বর্তমানে বিভাগীয় শহর বলেন অথবা জেলা শহর বলেন, সব জায়গায় একটু বৃষ্টি হলে বন্যা হয়ে যাচ্ছে, মানে মোটামুটি পানি জমে যাচ্ছে মোটামুটি অনেক বেশি। এইগুলার বেসিক কারণ কি, কেন বন্যাটা হচ্ছে এবং এইগুলার সমাধানটা কি? আমি আমার পোস্টে লিখেছি যে এমন এমন এমপি মন্ত্রী আছেন যারা হচ্ছে এগুলার বেসিক জিনিসই জানেন না এবং এগুলো বলতেও পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ওনারা আইন কীভাবে বানান? আইনগুলা তো মনে করেন যে ওনারা নিজেরা লেখেন না, ওনারা হয়তো একটা সিদ্ধান্ত দেন, ইয়েস অর নো, আমার কাছে এতটুকু মনে হয়। আর বাকি যেগুলো করেন ওনাদের যারা সচিব আছেন, মানে সহকারী থেকে শুরু করে যারা বিসিএস ক্যাডার হয়ে যারা ওখানে যান, তাদের তারা হয়তো অনেক সাহায্য সহযোগিতা করেন, এরপর আরও অনেক কিছু থেকে তারপর এটা আসে। এখন কাহিনি যেটা, এখন মনে করেন যে যিনি সিদ্ধান্ত দিবেন ইয়েস নো, তিনি যদি বেসিক জিনিসগুলো না জানেন তাহলে তো মনে করেন যে যাচ্ছাতে অবস্থা হবেই। এখন এই যে শেখ সেলিম, তিনি অনেক সম্মানিত একজন ব্যক্তি, তিনি যদি বলেন যে ডক্টর ইউনুস কিসের ডাক্তার, এটা তাহলে কিন্তু খুবই হতাশাজনক। এরপরে দেখেন এখন এই হলো অবস্থা। এখন তিনি তার শিক্ষাযোগ্যতা কেমন একটু গুগল করলাম, গুগলে চেক দিলাম যে শেখ সেলিম এডুকেশন কোয়ালিফিকেশন কী। এখন ওখানে গিয়ে দেখলাম যে তিনি ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা করেছেন কিসে, ডিপ্লোমা করেছেন হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উপর। এখন একজন ডিপ্লোমা করা লোক, তিনি পিএইচডি করেন নাই, যিনি ডিপ্লোমা করেছেন তিনি পিএইচডি কী বুঝবেন? তিনি তো পিএইচডিকে ডাক্তার বানায় ফেলবেন, এটাই তো স্বাভাবিক এবং এটাই হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে বেসিক যে প্রবলেমগুলো হচ্ছে, বিশেষ করে মনে করো ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমটা কেন এরকম, গত 15-12-10 বছরে এই ড্রেনেজ সিস্টেম আমূল কেন পরিবর্তন হইল না, কেন হবে, কেনই বা হবে? এইরকম এই ধরনের লোক কোয়ালিফিকেশনের লোকজন যদি সংসদে যায় আইন বানায় তো এরকম অবস্থা হবে। সো আমার কথা সেটা না, কথাটা হচ্ছে গিয়া আসলে আমরা যাদেরকে চুজ করি আমাদের চুজ করা ভুল আছে। আমরা ওই যে এক হচ্ছে ফ্যামিলি দেখি, মনে করেন একজন বাপ, উনি ভালো লোক এবং সব দিক দিয়ে ভালো, শিক্ষার যোগ্যতায় ভালো, ভালো এমপি ছিলেন, মন্ত্রী হয়েছেন, তিনি মারা গেলেন, তার ছেলে দাঁড়ায় গেছে, তার ছেলের নাই কোয়ালিফিকেশন, না কিছু আছে না কিছু, এইভাবে হয়ে গেছে। তো তখন তো এই অবস্থা হবেই, বাংলাদেশের অবস্থা। এখন সিলেটবাসীরা এই যে একটা এত বড় ধরনের বন্যা কবলিত হইল, এটার আগের কেন পূর্ব প্রস্তুতি ঢালাওভাবে এত কেন প্রচারণা করা হয় নাই, কেন এই যে বেসিক সিস্টেমগুলো তো ঠিক নেই, বেসিক সিস্টেম যদি ঠিক থাকতো তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ইয়ে করতে পারবে, কয় হাজার কোটি টাকা হতে পারে বলতে পারবে না, হিসাবও করতে পারবে না। সো আমার মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে এই ধরনের কথাবার্তা এগুলো হচ্ছে মানে বিরোধিতা করতে 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 এমন অবস্থা হচ্ছে চোখ অন্ধ হয়ে যায়। আমি বলছি না আপনি বিরোধিতা করেন, আপনি বিরোধিতা করতেই পারেন, তাই বলে ডক্টরকে ডাক্তার বানাই ফেলবেন, এটা খুবই হাস্যকর।